সুদর্শক, আসসালামু আলাইকুম। আদানের বিরতির পর আমাদের জানাচ্ছি আমাদের আজকের আইন বিষয়ক অনুষ্ঠান লিগেল আওয়ারে। অত্যন্ত দুঃখিত, আমাদের একটা কলার ছিল, কলারের কোয়েশ্চেন ঠিকভাবে নিতে পারি নাই। আপনি যদি কলারের বিষয়গুলো আমরা আসলে অনিবার্য কারণবশত কলারের কলের পুরো ইনস্ট্রাকশন নিতে পারি না, মানে তথ্যটা নিতে পারি নাই ফোনে, জি, এবং অ্যাডভাইস দিতে পারি নাই, কারণ আমাদের আলাদা একটা বিরোধিতা চলে যেতে হয়েছে আর কি। জি কলার, আসসালামু আলাইকুম। আমি একটা কল নিয়ে নিচ্ছি, সম্ভবত উনি আছেন। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমার দুইটা প্রশ্ন আছে। আচ্ছা জি, আমার ওয়ালাইকুম সালাম। ওয়াইফের এক্সটেনশন করার সময় এবার জানুয়ারি 2018, আচ্ছা, কয় মাসে পে স্লিপ লাগবো ওই সময় দেখানি লাগে। আমার খাম শুরু হইব মেথ, বুঝছেন? আপনার ওয়াইফ কি বিষয় ছিলেন, ডিপেন্ডেন্ট? আপনার ডিপেন্ডেন্ট স্পাউস ভিসা, স্পাউস ভিসা, আচ্ছা জি। আর আরেকটা, এই ট্যুর কি তা আইন হুঞ্চি হয়ে গেছে, এই ট্যুর যদি ওই ফেব্রুয়ারি মার্চ এক্সাম দেয় আর পাস করে, এই সার্টিফিকেট ইউজ করা যাইব নি নেক্সট ইয়ার? অলসো ফি 60 লাগবো নি। আর কোনো প্রশ্ন নেই? না না, ওই আচ্ছা, আপনি হইরা খাম শুরু হইব, তাহলে গত 2 বছর তার আপনি কিতা খাম করছেন নেই? অন এন্ড অফ করছি তার কি, পার্ট টাইম অন এন্ড অফ, আর 18,000-1600 হইতো না, অনেক কাম শুরু হইব আর কি মে তোলা। ঠিক আছে, এখন এ টুর ব্যাপারে আপনার ফলার উত্তর দিলাই স্ট্রেট ফরওয়ার্ড। আপনার ওয়াইফের অবশ্যই এ টু লাগবো, এবং তা যদি এখনো বা 2 মাস পরে বা 3 মাস পরে পাশ করলেন কোনো অসুবিধা নাই, কারণ মে মা তো না জানা আপনার এটা মা দিয়ে করে লোকা রাখি আর টিভি তো নৌকা, কারণ টেলিভিশন হয়তো আপনি শুনতে পারা না আর কি। আপনার ওয়াইফের এ টু লাগবো, এ টু এখনো পাস করতে পারবা, 2 মাস পরে পাস করতে পারবা, 6 মাস পরে পাস করতে পারবা, কিন্তু যখন তাই এক্সটেনশন লাগে অ্যাপ্লাই করবা 2018-ও, তার এ টু অবশ্যই লাগবো। এখন যারা এপ্রিল ফোরে যারা এক্সটেনশন লাগে অ্যাপ্লাই করবা, তার কম্পালসারি ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে এক্সটেনশনের জন্য এ টু লাগে। আর P60 লাগবো না। এখন দেখেন, P60টা হচ্ছে সমস্ত বৎসরের আপনার ইনকামের একটা খতিয়ান। তো P60 যদি আপনি দিয়ে দেখা যায় যে আপনি 18,600 দাঁড়ে কাছেও নাই, তাহলে এটা হিতে বিপরীত হবে না? এটা তো কমন সেন্সের ব্যাপার। আর প্রথম কোয়েশ্চন বলছেন যে আপনার কতদিনের ইনকাম লাগবে। দেখেন, অ্যাপ্লিকেশন যখন আপনার ওয়াইফের জন্য করবেন, তখন অ্যাটলিস্ট 6 মান্থের ডকুমেন্ট আপনি দেবেন, কিন্তু হোম অফিস চাইলে আপনার পুরো 2-2.5 বছরের ইয়ে দেখতে পারে। কারণ আপনার ওয়াইফকে ভিসা দেওয়া হয়েছিল ঢাকা থেকে যে ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ড মিট করেন বলে, এবং ওনাকে একবারে চিরস্থায়ী দেওয়া হয় না যে আর দেখবো না, এজন্যই তো এক্সটেনশন। অর্থাৎ এই এক্সটেনশনের সময় তারা দেখতে চাইবে যে ওনার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট মিট হয়েছিল কিনা না 2-2.5 বছর গত। এই জন্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল জব আপনি ধরেন। আপনি গত 2 বছর তো আসলে এভাবে অন অ্যান্ড অফ করা ঠিক হয় নাই, কারণ এটা যদি কোনো গুরুত্ব দিতেন তাহলে এভাবে হতো না। কিন্তু হোম অফিস চাইলে কিন্তু পুরো 2 বছর দেখতে পারে যে আপনার কাজের অবস্থা কি, কিন্তু আপনি নর্মালি 6 মান্থের ডকুমেন্ট দিতে হবে। আর P60 যদি আপনার, বললাম তো আগে যে আপনি P60 দেওয়া জরুরি নাই, ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টের ভিতরে P60 অবশ্যই নাই, কিন্তু যার বা যে অ্যাপ্লিকেন্টের বা স্পন্সারের P60 খুবই ট্রান্সপারেন্ট, এবং পে স্লিপ ব্যাংক স্টেটমেন্ট ইনকাম দুইটা রিফ্লেক্ট করে P60-তে দিলে অসুবিধা নাই, কিন্তু আপনার ক্ষেত্রে তো সেখানে সমস্যার সম্ভাবনা আছে, এই জন্য P60 আমার জন্য না দেওয়াটা ভালো আর কি। ধন্যবাদ, ধন্যবাদ কলার, আমরা আশা করব আপনার উত্তর পেয়েছেন। আমরা পরবর্তী একটা কল নিয়ে যাচ্ছি। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, হ্যাঁ আমরা শুনছি, আপনি প্রশ্ন করতে পারেন। জি ভাইয়া, আমার নাজিরের কাছে কোশ্চেন হচ্ছে, আমি 2011 এর জানুয়ারিতে এসেছিলাম এবং আপনার আমি অ্যাসাইলাম ক্লেম করি 2014 এ। পরবর্তীতে হোম অফিস থেকে রিফিউজ করার পরে আমি আপার মানে ফার্স্ট স্টার ট্রাইব্যুনালে যাই, ওখানে জজ বলেন যে আমি রিলায়েবল উইটনেস এবং আমার ওয়েল ফাউন্ডেড ফিয়ার আছে এবং আমি ক্রেডিবল, বাট উনি ইন্টারনাল রিলোকেশনের কথা বলে আমাকে উনি রিফিউজ করেন।
এবং পরবর্তীতে আমি অ্যাপ্লাই করি পারমিশনের জন্য এবং আমার পারমিশন মানে গ্র্যান্ট হয়। গ্র্যান্ট হওয়ার ওখানে বলা হয় যে জাজমেন্ট ইয়ার অফ ল আছে, দেন আমি আপার ট্রাইব্যুনালে হিয়ারিং এর জন্য যাই। স্টকন ট্রেন্টে দুইটা ছিল আমার, স্টকন মানে ট্রেন্টে, তো ওইখান থেকে জজ বলেন যে আমার ইল ট্রিটমেন্টের চান্স আছে, মানে মানে আপনার মানে ঢাকাতে, এটা উনি বিলিভ করেন এবং উনি আমাকে বলেন যে আমি ক্রেডিবল এবং রিলায়েবল উইটনেস, এটা উনিও বলেন, কিন্তু বলেন ইন্টার রিলোকেশন পসিবল আনলাইকলি। তো দেন ভাই আমি এখন পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছি কোর্ট অফ অ্যাপিলে। না আপনি কি লাস্ট পার্টটা বলছেন, লাস্ট সেন্টেন্সটা যদি আবার একটু বলেন, কি রিলায়েবিলিটি নিয়ে রিলায়েবল বলছিলেন? উনি বলেছেন যে আমি রিলায়েবল উইটনেস হ্যাঁ এবং আমার কেসটা ক্রেডিবল, কিন্তু উনি বলেছেন ইন্টারনাল রিলোকেশন পসিবল, মানে এটা আনফরচুনেটলি উনি সবকিছু একসেপ্ট করে নিয়েছেন কিন্তু বলেছেন ইন্টারনাল রিলোকেশনটা পসিবল। আর আমার 7 বছর মানে যখন জানুয়ারিতে এসেছিলাম, আমার মানে ফ্যামিলি আছে, দুইটা বাচ্চা আছে এবং আমার বাচ্চাদেরও নেক্সট ইয়ার আমার মেয়ের জিসিএসসি এক্সাম। তো আমি ভাই কোর্ট অফ অ্যাপিলে মানে পারমিশনের জন্য এখন অ্যাপ্লাই করেছি ডিসমিস হওয়ার পরে। তো আমার কোশ্চেন হচ্ছে নাজির ভাইয়ের কাছে যে আমার ব্যাচে বলেছেন যে উনি কান্ট্রি এক্সপোর্ট রিপোর্টটা দেননি, তো উনি চাচ্ছেন কান্ট্রি এক্সপোর্টটা সহ উনি ফার্দার সাবমিশন দিবেন যদি কোর্ট অফ অ্যাপিলে আমি আমি অ্যালাউড না হয়, তো লিভারপুল আমাকে যেতে হতে পারে। তো আমার কোশ্চেন হচ্ছে ভাইয়ের কাছে যে যদি লিভারপুলে আমি যাই, সেখানে কি আমাকে একা যেতে হবে নাকি ফ্যামিলি নিয়ে যেতে হবে? এক, আর ওইখানে গেলে কি আমার ডিটেইন হওয়ার কোনো চান্স আছে কিনা যদি আমার মানে ফ্যামিলি এবং দুই বাচ্চা আছে, এটা যদি না দিলে আমার ক্লিয়ার করেন। আর কোর্ট অফ অ্যাপিলে আসলে বিষয়টা কেমন আসলে জিনিসটা আমি ঠিক মানে জানি না, যদি উনি একটু আমাকে একটু বিষয়ভাবে বলেন। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা আচ্ছা, আপনাকে বলি যে আপনার যে আপার ট্রাইব্যুনালে লিভ পারমিশনের যে হিয়ারিং হয়েছিল, হিয়ারিং এর পরে কি রেমিটের জন্য তারা পাঠায় নাই, না আপার ট্রাইব্যুনালে রেখে তারা ওখানে হিয়ারিং করছে? হ্যালো, জি আপনি শুনছেন কোশ্চেন, আমাদের ব্যাসা সাহেব আপনাকে কোশ্চেন করছেন। জি না ভাই আমি ঠিক মতো শুনতে পাইনি ভাই। আচ্ছা, আবার যে আপনি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে রিফিউজ হয়ে গেল, আপনার ক্রেডিবল পাইছে, এরপরে আপনি পারমিশন সিক করছেন, ঠিক আছে? জি। তো পারমিশন সিক করার পরে ওরাল হিয়ারিং হয়েছে আপার ট্রাইব্যুনালে, ঠিক আছে ভাই? আমি পারমিশন সিক করার পরে আমার পারমিশন আমি পেয়েছিলাম, পারমিশন মানে গ্র্যান্ট হয়েছিল। এরপরে তো আপার ট্রাইব্যুনালে হিয়ারিং হয়েছে, হিয়ারিং এর পরে তারা আগের জাজের কি মানে এরর অফ ল পায় নাই নাকি? না, তারা ওইটা ইরর অফ ল মানে আপনি আপার ট্রাইব্যুনাল জজ বলছেন ইরর অফ ল নেই, উনি বলছেন না উনি যেটা জাজমেন্ট দিয়েছেন জজমেন্ট ঠিক আছে, তবে পসিবল, বাট উনি আবার আমার সম্বন্ধে ঠিক আছে। আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আসলে দেখেন আপনার প্রশ্নটা হচ্ছে যে আপনি লিভারপুলে ফার্দার সাবমিশনে গেলে আপনাকে আটকাবে কিনা না, ওটাই ছিল আপনার কোশ্চেন। ওইটা তারপরে আবার ওই যে আপা সরি কোর্ট অফ অ্যাপিলে উনার যাওয়াটা, দেখেন যে এক নম্বর হচ্ছে যে যদি ম্যাটার পেন্ডিং এ থাকে তাহলে লিভারপুলে নরমালি আটকায় না, আপনার তো কোর্ট অফ অ্যাপিলে ম্যাটারটা পেন্ডিং এ আছে। আর লিভারপুলে যারা ফার্দার সাবমিশন দিতে যান কাউকে এখন পর্যন্ত আটকিয়েছে বলে আমার জানা নেই। নরমালি আটকায় অন্য সূত্রে, কখন যখন কোনো কিছু আপনার নাই হয়তো বা আপনি রিপোর্টিং রেস্ট্রিকশনে যাচ্ছেন, ওই সময় তারা হয়তো আটকে পারে আর কি, কিন্তু আপনার ক্ষেত্রে আটকানোর সম্ভাবনা খুব কম। আর আপনি বলছেন যে আপিল, কোর্ট অফ আপিলের ব্যাপারটা, দেখেন কোর্ট অফ আপিলে অনেক উপরের কোর্টে আপনি চলে গেছেন, কারণ ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল আপার ট্রাইব্যুনাল পরে কিন্তু আর হাইকোর্টে যাওয়া যায় না, তখন আপনাকে পুরো লিগ ফোকের মাধ্যমে আপনাকে কোর্ট অফ আপিলে যেতে হবে। তো কোর্ট অফ আপিলে শুধুমাত্র অনেক পয়েন্ট অফ লটা তারা দেখবে যে আপার ট্রাইব্যুনাল কোনো লিগ্যাল এরার করেছে কিনা না। তো তারা যদি বা ফার্স্ট ট্রাইব্যুনাল যদি আপনাকে ফ্যাকচুয়াল কোনো ভুল করে বা ফ্যাকচুয়াল কোনো কনক্লুশন আনে বা আপনার ব্যাপারে পজিটিভ জিনিস আনে, ওইটাকে আপনি অ্যাটাক করতে পারবেন না, কিন্তু আপনি একমাত্র লিগ্যাল পয়েন্টের উপর আপনি আর্গুমেন্ট করতে পারবেন। তো কোর্ট অফ আপিলে আন্ডার দিস সার্কামস্টান্সেস গিয়ে সেখানে উইন করে আসাটা ইম্পসিবল না হলেও আই উড সে এক্সট্রিমলি ডিফিকাল্ট, কারণ জাস্ট তো ওইটা একটা ফাইন্ডিংস এর মাধ্যমে উনি দেখছে যে না উনি ক্রেডিবল উইটনেস, দেশে গেলে ওনার সম্ভাবনা আছে উনি পারসিকিউশন শিকার হতে পারে, তবে ইন্টারনাল রিলোকেশনটা পসিবল। উনি বলছেন নিউ একটা এভিডেন্স হয়তো বা দেয়া যেতে পারে আপার ট্রাইব্যুনালে ওনার লয়ার নাকি বলছেন, ওই ওই ক্ষেত্রে আপনাদের কোনো অ্যাডভাইস আছে কিনা? না উনি তো ফার্দার সাবমিশনের কথা বলছেন লিভারপুলে, কিন্তু কোর্ট অফ আপিলে যখন হিয়ারিং হবে তখন নতুন করে এভিডেন্স দেওয়ার কোনো নিয়ম নাই, সেখানে অনেক পয়েন্ট অফ ল তে আর্গুমেন্ট হবে। হ্যাঁ, আর ইন্টারনাল রিলোকেশনটা হচ্ছে দেখেন ঢাকাতে ওনার হয়তো রিস্ক আছে, উনি তো নোয়াখালী বা খুলনাতে যেতে পারেন বা সিলেটে গিয়ে থাকতে পারেন, ওইটাই ছিল আর কি। এবং উচিত ছিল যে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল যখন হিয়ারিং হয় ওই অ্যাসপেক্টটা ভালো করে কভার করা, এমনও হতে পারে যে ওই অ্যাসপেক্টটা হয়তো কভার হয় নাই ভালো করে, বা স্কেলেটন আর্গুমেন্টে বা সাবমিশনে ওই পয়েন্টটা এভাবে উঠে আসে নাই, যার কারণে যা হয়তো ফাইন্ডিংস এভাবে দিয়ে দিচ্ছে না। এই জন্য কোর্ট অফ আপিল থেকে
ওই ব্যাপারে একটা পজিটিভ আউটকাম পাওয়া এক্সট্রিমলি ডিফিকাল্ট বাট চেষ্টা করে দেখতে পারে আচ্ছা ওনার একটা লাস্ট ইয়ার ছিল উনি ফ্যামিলি নিয়ে লিভারপুলে যাবে কিনা নাকি উনি একা যাবে এটা ফার্দার সাবমিশনে ফ্যামিলি নিয়ে গেলে অসুবিধা নাই মানে আর্টিকেল 8 ফ্যামিলি লাইফ এগুলো ইয়ে করার জন্য ফ্যামিলিকে সেখানে এঙ্গেজ করতে পারে ভালো বিশেষ করে দীর্ঘদিন ধরে যদি থাকেন তাহলে সেটা একটা পজিটিভ দিক নিয়ে যাওয়া যেতে পারে জি ধন্যবাদ ধন্যবাদ কলার আশা করি আপনার উত্তর পেয়েছেন আমরা নেক্সট কলে চলে যাচ্ছি জি কলার আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা পরবর্তী একটা কলে চলে যাচ্ছে এই কলটা ড্রপ হয়ে গেছে জি কলার আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম আপনি প্রশ্ন করতে পারেন আমরা শুনছি আমি একটা কোশ্চেন করতাম আসলে জি জি অবশ্যই হ্যাঁ আমরা শুনছি আপনি প্রশ্ন করতে পারেন আমি স্পাস বিজা আইসি 2014 আচ্ছা আর আমার বিজা শেষ হয়ে যাব গিয়া মে 17 তারিখ হুম এখন কি আমি কি ইয়ে দেওয়া লাগবে নি কি দিতে লাগবে বলেন আপনার কোনো কোশ্চেন থাকলে স্পেসিফিক কি রিকোয়ারমেন্ট হ্যালো কলার নয়া আইন করছে তারা মেয়ের 1 তারিখ থেকে জিন্দা ইন কিতা আর বাবা আমি অ্যাপ্লিকেশন তো 28 দিন আগে করা লাগবো তাই আমার লাগবো নি কিতা কিতা কি লাগবে আপনার ইংলিশ টেস্ট নাকি কি এটা লাগবে এই এটা লাগবে কিনা আচ্ছা আপনি এটা ওনার লাগবে কিনা খুব সুন্দর প্রশ্ন আপনার আপনি 17ই মে 2017 তে আপনার ভিসার মেয়াদ চলে যাবে তো আপনি ইউ আর এনটাইটেল টু মেক এন অ্যাপ্লিকেশন উইথিন 28 ডেজ অফ দ্য লাস্ট ডেট এখন আপনি যদি 1 মের আগে যদি আপনি অ্যাপ্লাই করে নেন ফর এক্সাম্পল 19, 20, 21, 22 এপ্রিলে যদি আপনি অ্যাপ্লাই করে নেন তাহলে আপনার A2 লাগবে না কিন্তু যদি আপনি 1 মে ক্রস করেন তাহলে অবশ্যই আপনার A2 লাগবে আপনি বর্ডার লাইনে আর কি এখন আপনি যদি মনে করেন যে না আমার 17 তারিখ পর্যন্ত সময় আছে আমি মেয়ের 1 উইকে আমি অ্যাপ্লাই করবো তাহলে আপনাকে অবশ্যই A2 লাগবে কিন্তু আপনি 20 এপ্রিলে করে নিলে আপনার লাগবে না ঠিক আছে কলার অশেষ ধন্যবাদ একটা না বিকজ আমি 17 তারিখ শেষ হইব আর আগে তো করা লাগে তার লাগি আপনি তো আগে করতে আমার তো প্রশ্নটা আপনি বুঝছেন না আমি তো বাংলায় কইলাম সিলেটি ভাষায় আপনি 28 দিনের ভিতরে করতে পারবা অর্থাৎ 17 মে যদি হয় তাহলে 19 এপ্রিলের 4 তারিখে আপনি অ্যাপ্লাই করতে পারবা তো আপনি 20 তারিখ করলে পারবা 21 তারিখে এপ্রিল করলে পারবা তখন আপনার A2 লাগতো না 20 থেকে 1 তারিখের মধ্যে করলেই উনার হ্যাঁ কিন্তু আপনি যদি মনে করেন 10 তারিখ করতে সিদ্ধান্ত নেন 10 মে তাহলে লাগবে 5 মে তাও লাগবে তো ঠিক আছে আপনি এখন মোটামুটি সব কিছু দিয়ে বলে সময় আছে ডকুমেন্ট যদি রেডি না থাকে কারণ শুধু তো অ্যাপ্লাই করার জন্য করলে তো হবে না অন্যান্য কোনো ডকুমেন্ট যদি একটা বাকি থাকে দুইটা বাকি থাকে ঠিক আছে আরও সময় আছে তাহলে মে ক্রস করলে ফলা মে ক্রস করলেই কিন্তু উনার লাগবে এটু লাগবে ধন্যবাদ ধন্যবাদ কলার আশা করি আপনার উত্তর পেয়েছেন আমরা পরবর্তী একটা কল নিয়ে নিব জি কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়া আলাইকুম সালাম আমরা শুনছি আপনি প্রশ্ন করতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম আমরা শুনছি জি ভাই আমার একটা প্রশ্ন আছে জি অবশ্যই জি আমার লাইক ইনডিফিনিটলি আসিল 2002 আর আমার জিও শেষ হয়ে গেছিল কিতা পাসপোর্ট 10 বছর হয়ে গেছিল তো বাদে আমি এখন অ্যাপ্লাই করছিলাম আমাকে বায়োমেট্রিক কার্ড লাগিয়া ও লাস্ট অক্টোবর তারা দিছ 2016 আমার এখন 8 বছর দিলাম বুঝলাম না 10 বছর থাকে না আমি বায়োমেট্রিক কার্ড তো আমি একটু বুঝতাম পারলাম না কিতা লাগে তারা 8 বছর দিলা আমারে ও অক্টোবর জিও দিছ 3 অক্টোবর দিছ আর 2024 এন্ড অফ দ্য ইয়ার ও শেষ হইব আকিল তো আমি দেখছি হিসাব করি 8 বছর হয় ডক্টর তো প্লিজ কইবা নি বাইয়ারে আচ্ছা আপনার মাতা মিন দাম না জি আমার আমরা তো আপনার পাসপোর্টের মেয়াদ কত দিন আছে কইতে পারবা নি পাসপোর্ট জি শেষ হয়ে গেছিল কেন শেষ হইছিল জি ও আমার ডেট মেয়াদ আপনার যে 2010 শেষ হয়েছিল আমি আইসলাম 2001 ও আর তারা ইনডিফিনিট ডিসক্লার 2002 আর মেয়াদ শেষ হয়েছিল 2010 ওতে আমি দেশের বাড়া গেছি না তো আর ভাস্তুট বানাইছি না ওটা লাগেনি না না আপনি আমার প্রশ্নের উত্তর প্রশ্নটা ভুল এবারে উত্তর দিবা আপনি যে পাসপোর্ট দিয়া অ্যাপ্লাই করছেন বায়োমেট্রিক কার্ড দেওয়ার লাগি ই পাসপোর্টের মেয়াদটা হয়ে যাইব সম্ভবত অগুল লাগে কারণ
ইগুর মেয়াদ যখন যাইব গিয়ে আপনার ফর এক্সাম্পল 10 বছর লাগে তারা বায়োমেট্রিক কার্ড বালা দিল কিন্তু এর ভিতরে যদি পাসপোর্টের মেয়াদ যায় গিয়ে তো আপনি দেশের বাইরে যেতে পারত না কারণ পাসপোর্ট এবং বায়োমেট্রিক কার্ড দুটাই কিন্তু ক্যারি করা লাগে যাওয়ার লাগে দেশের বাইরে তো ইট ডাজন্ট ম্যাটার 10 বছর বা 8 বছর আপনার বায়োমেট্রিক কার্ড যদি 10 বছর লাগে দিলা আর আপনার পাসপোর্ট যদি 7 বছর আমি পাসপোর্ট বানাইছি ও জিওত বানাইছি লাস্ট ডিসেম্বরও তারা ডিসেম্বর বানাইয়া তো লাই হইলাম যে পাসপোর্টের লগে ম্যাটারটা মিলাইয়া দেখুন জানো আর কি কারণ আপনার দশ বছর জায়গা আট বছর দিলাইলে এমন কোনো মহাভারত অশুদ্ধ হইত না কারণ পাসপোর্টের মেয়াদ যদি আপনার 10 বছর পর্যন্ত না থাকে কারণ পাসপোর্টের মেয়াদ যদি না থাকে তাহলে আপনার বায়োমেট্রিকর কার্ডের 10 বছর মেয়াদ থাকলেও কিন্তু আপনি ইগো ইউজ করিয়া দেশের বাইরে যাইতে পারত না কারণ পাসপোর্ট এবং বায়োমেট্রিক কার্ড দুটাই কিন্তু বহন করা লাগে যাইতে এবং আইতে আর কি দেশ থেকে বের হতে এবং আসতে এজন্য ভেরি ইম্পর্টেন্ট আপনি দুইটা মিলাইয়া দেখুন জানো আর কি এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি হোম অফিসে দেখতে পারবেন চাইলে আর কি ঠিক আছে অশেষ ধন্যবাদ জি ধন্যবাদ কলার আমরা পরবর্তী কল নিয়ে যাচ্ছি জি কলার আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম একটা প্রশ্ন হইল জি একটা ফার্স্ট ট্রাইব্যুনাল একটা কেস আছে যাতে আমরা উইন করছি আর্টিকল 8 এ তারা আমাদের রায় দিচ্ছে যাতে সেভেন ইয়ার্স পলিসি আছে দুইটা বাচ্চা ওভার এজ আর একটা বাচ্চা আন্ডার এজ আর মেয়েটা তার 18 হইব আর তার মা 60 জন মানুষ তারা এখন ডিসেম্বর কোর্ট হয়েছে কোর্টও আমরা এটা ফাইছি যাতে আমরা পক্ষে রায় দিচ্ছি এখন আর্টিকুল 8 ধরা যা আবার হোম অফিসে এখন আবার হয়েছে তারা ইয়ে করবো আফেল করব ওটাও খালি জানাইছে কোর্টে যে নেক্সট আমরা জানাই দাম আর কিচ্ছু লেখছে না আর কোনো কিতা লাগে আফেল করবো এটাও পয়েন্ট দিছে না এখন এটা কি চাইব কোন ধরনের আপার ট্রাইব্যুনালও চাইব নি বা এটা এক মাস হয়ে গেছে এখনো কিছু জানাইছে না আমার প্রশ্নটা হইলো তারা আফেল যে করলো এখন আমরা এটা এখন আপনি যেটা বুঝছেন ব্যাপারটা এটা নাই হোম অফিসে অলরেডি আপিল করে লাইছে কারণ আপিল কর্মু কোর্টে জানাইছে ইলা ব্যাপার না ব্যাপারটা হইল গিয়া যে আপনি মামলা উইন করছেন হোম অফিসের 14 দিনের সময় আছে টু অ্যাপ্লাই ফর পারমিশন টু অ্যাপিল টু দ্য আপার ট্রাইব্যুনাল আপনি যদি লুজ করতা হোম অফিসে যদি উইন করতো ফর এক্সাম্পল তাহলে আপনার 14 দিনের সময় থাকলো মানে আপার ট্রাইব্যুনাল যাওয়ার লাগে পারমিশনের লাগে অ্যাপ্লাই করা তো ও জিনিসটা তারা হোম অফিসে অলরেডি করে লাইছে করার পরে কোর্টটা কি অ্যাকনোলেজ করছে আর অ্যাকনোলেজের একটা কপি আপনারা দিছে এবং তারা কাছে পাঠিয়ে দিছে এখন তারা অলরেডি গ্রাউন্ডস দিয়া অ্যাপ্লিকেশন ফর্ম দিয়া পারমিশনের লাগে তারা অ্যাপ্লাই করেছে অর্থাৎ তারা এগ্রি নেয় ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের জাজেজের রায় দিয়েছে নোটার উপরে এখন কিতা গ্রাউন্ড দিছে আপনি এখন বুঝতে নাই যখন আপার ট্রাইব্যুনাল ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের জাজে আরজন জাজে পয়লা কিন্তু ফার্স্ট স্টেজ কিন্তু ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের আরজন জাজের কাছে পড়ব গিয়া হেইন একটা অর্ডার দিবা গ্রাউন্ডস পড়িয়া তাই হয়তো হোম অফিসে পারমিশন দিবা টু গো টু আপার ট্রাইব্যুনাল অথবা পারমিশন ডিক্লাইন বা রিফিউজ করবা যদি রিফিউজ করেন তখন হোক যে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের রায়টা বহাল থাকবো অর্থাৎ আপনার পক্ষে রায় থাকলো এরপরে হোম অফিসে আরবার সময় পাইবা আরও 14 দিনের টু আপিল ডাইরেক্টলি টু দ্য আপার ট্রাইব্যুনাল ওখান থেকে যদি রিফিউজ হইয়া আয় তখন মোটামুটি আপনার অর্থাৎ সাব্যস্ত হিসাবে দরিয়া নেওয়া হইব কিন্তু আপনি হয়তো কয়েক সপ্তাহ বা কয়েক মাসের ভিতরে আপনি ফাইলিবা যে ট্রাইব্যুনালে মানে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের আরজন জাজে পারমিশন দিছেন কিনা না যদি পারমিশন না দেন তাহলে আপনার বইয়ের কোনো কারণ নাই যদি তার হোম অফিসে পারমিশন ফাইলায় তাহলে কিন্তু ব্যাপারটা আবার হিয়ারিং হইব আপার ট্রাইব্যুনালও গিয়া অন এ পয়েন্ট অফ ল অরাল হিয়ারিং যে জাজে মানে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল জাজে কোনো ভুল করছেন কিনা না তবে আমরা প্র্যাকটিক্যাল অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি হোম অফিসে আপিল করলেও পারমিশন পাইলে 10টা যদি তারা পারমিশনের লাগে অ্যাপ্লাই করে 8টা তারা চকুজিয়া পাইলে কিন্তু অ্যাপ্লিকেন্ট হলে 10টা অ্যাপ্লাই করলে 2-3টা পাইতো হিমশিম পাইতো রেশিও খুবই কম তবে ওয়াইট করুক পারমিশন নাও তো পেতে পারে আর পারমিশন পাইলে আপনার আবার আপার ট্রাইব্যুনালও ফুল হিয়ারিং হইব জাজের রায় আর তারা গ্রাউন্ডস এর উপরে ধন্যবাদ আপনাকে জি কালার ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা পরবর্তী একটা কল নিয়ে নিয়েছি জি কালার আসসালামু আলাইকুম
জি কলার আসসালামু আলাইকুম আচ্ছা কল ড্রপ হয়ে গেছে আচ্ছা আর নেক্সট কলার জি কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম কলার জি কলার আপনার টিভির ভলিউমটা মিউট করে দেন জি কলার আপনি আপনার টিভির ভলিউমটা মিউট করে দেন দয়া করে না হলে কথা বোঝা যাবে না জি ওয়া আলাইকুম সালাম আপনার টিভির ভলিউমটা মিউট করে দেন আমাদের সঙ্গে কথা বললে আপনি ফোনেই কথা বলেন পরবর্তীতে টিভি প্রোগ্রাম দেখে নিন জি কলার শুনতে পাচ্ছেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা যখন কল করবেন দয়া করে আপনাদের টিভির ভলিউমটা মিউট করে দিবেন তাহলে আপনারাও আমাদের কথা শুনতে পারবেন আমরাও আপনার কথা প্রশ্ন শুনতে পারবো না হয় আমরা কল নিতে পারবো না জি কলার পরবর্তী কল নিয়ে যাচ্ছি জি কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি সলিতা সাবর সাথে মাকতাম পারমুনি জি জি উনি শুনছেন আপনি কথা বলতে পারবেন জি হুকা মাত্রা হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম হুকা সাহেব আপনার প্রশ্ন কিটা আপনি আনসার করে দিতে পারবেন জি আপনি আসলে ফোন রাখা করে আনসার দিতে পারেন জি জি আপনি আপনি প্রশ্ন করে লোক পরে ফোন রাখিয়া টেলিভিশন আনসার শুন মানে হ্যাঁ হ্যাঁ দুইটা কোশ্চেন আছে ফেলা টা একটু কুইক ইফ ওর টেস্ট এ1 দেওয়া লাগে এটা বিয়ার আগে দেওয়া লাগে নি না পরে দেওয়া লাগা আর সেকেন্ড কোশ্চেন হলো সেকেন্ড কোশ্চেন হলো আমার সাথে ফোন তারা বলাইব 50 কোনটা দিব আর 50 কোনটা ফার্ম করে না বাট ও 50 কোনটা করলে তারা কোশ্চেন করবো নি এটা খোলা যাইব ও কোশ্চেন মানে ইজাগার মাঝে অতগুলটা দেখাইলে ওকে আছে নি ও এক জায়গা 50 কোনটা দেখাইলে ঠিক আছে নি একটা রন্তম তাইরা আচ্ছা আপনার কোনো কোশ্চেন আছে কি আছেন কি না দর্শক হন ও সাসির লাগি এ ওয়ান এর কথা কইলানি না আর কেউ লাগি জি আমার লাগি আমি সঞ্চার হতাম চাইরাম এ ওয়ান আপনি ফয়লা যে ফয়লা কোশ্চেন আছে এ ওয়ান এর কথা দুই নম্বর প্রশ্ন যে সাসির লাগি করছেন ও সাসির লাগি এ ওয়ান এর কথা কইলানি না আর একটা কমপ্লিটলি দুইটা ব্যাপার জি না এটা আলাদা কোশ্চেন আচ্ছা বুঝছি ঠিক আছে ফয়লাটা এ ওয়ান এর কথা এটা বিয়ার ফরে কথা লাগি ঠিক আছে প্রশ্ন বুঝছি অসুবিধা নাই আর দুই নম্বর লগে সাসির 50 ঘন্টার ব্যাপারে প্রশ্ন করছেন আর কোনো কোশ্চেন আছে নি ওনা আমি 50 ঘন্টা করতাম এটা 50 ঘন্টা করলে ওইব নি এক রাত উত্তর দেই আমি এক নম্বরে লোকে যে এ ওয়ান বিয়ার আগে করা লাগবে না পরে করা লাগবে ব্যাপারটা এটা না ইমিগ্রেশন রুলও কর যে যখনও আপনি এন্ট্রি ক্লিয়ারেন্স লাগিয়ে অ্যাপ্লাই করবা অথবা ওখান থেকে যখন আপনি এক্সটেনশন লাগিয়ে অ্যাপ্লাই করবা স্পাউস হিসাবে তখন ফয়লা অ্যাপ্লিকেশনটা এ ওয়ান লাগে এখন এ ওয়ান আপনি বিবাহিত অবস্থায় করছেন না আগে করছেন ইট ডাজন্ট ম্যাটার তবে হ্যাঁ যদি বেশি আগে করেন আর যদি এ ওয়ানের মেয়াদটা চলে যায় তাহলে হবে না কিন্তু মেয়াদ যদি থাকে তাহলে বিয়ার আগে না পরে করছেন ইট ডাজন্ট ম্যাটার আপনি এ ওয়ান যদি সার্টিফিকেট থাকে এটা সাবমিট করলে ওইব অসুবিধা নাই আর দুই নম্বরের লোকে 50 ঘন্টার ব্যাপার দেখেন আইনে কিন্তু কয় ঘন্টা করতে হইব কাম এটা কিন্তু লেখা নাই আইনে লেখা আছে যে 18,600 ইনকাম থ্রেশহোল্ড লাগবে কেউ যদি ক্যালারি ওয়ার্ফ কাম করিয়া 10 ঘন্টায় 18,600 উপরে বেতন পাইন তাহলে 50 ঘন্টা এখানে 30 ঘন্টা 20 ঘন্টারও তো দরকার নাই 10 ঘন্টা 5 ঘন্টা হলেই তো মুশের সব হলো এই জন্য আওয়ার ইজ নট এ ম্যাটার কেউ আছে ফুল টাইম কাজ করেও 16,000 পাউন্ড পান না কেউ আছে 10 ঘন্টা কাজ করে 30,000 পাউন্ড পান এই জন্য আওয়ার দিয়ে আপনি ইনকামকে মূল্যায়ন করতে পারবেন না তবে হ্যাঁ যদি কেউ 50 ঘন্টা কাজ করে 18,600 পাউন্ডের উপরে ইনকাম করে কোনো অসুবিধা নাই তবে একজন মেয়ের পক্ষে বা মহিলার পক্ষে কারণ নর্মালি 30-35 ঘন্টা হচ্ছে ফুল টাইম কাজ তো সেখানে যদি 50 ঘন্টা কাজ করা হয় তাহলে একটু আনইউজুয়াল বা অকওয়ার্ড লাগতে পারে কিন্তু আইনগতভাবে কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে এবং এইটা হয়তো সন্দেহ করতে পারে বা কমেন্ট করতে পারে রিফিউজ করলে কিন্তু আইনগতভাবে কোনো সমস্যা নেই কেউ যদি 50 ঘন্টা কাজ করে অতিরিক্ত কাজ করতে পারে কিন্তু 50 ঘন্টা যদি কাজ করেন তাহলে স্টেডিলি আপনি 6 মাসের ইনকাম কারণ ড্রপ যেন না করে আপনি 50 ঘন্টা করলেন
এক মাসে করলেন আপনি হিসাব করে দেখা গেল যে লো হয়ে গেছে আবার উপরে আবার লো এভাবে হলে কিন্তু সমস্যা হয়ে যাবে কিন্তু আপনি স্টেডি রাখবেন আর এখন আপনি বলছেন যে এই কোম্পানি আমার সম্ভবত আরেকজনকে শিখিয়ে উনাকে দিছিল যে এই কোম্পানি বা এই কাজে আর কেউ পর্যন্তটা করে না তো উনি করলে কোনো অসুবিধা কিনা না তো এটাও একটা অকওয়ার্ড লাগে আর কি যে একটা আনইউজুয়াল লাগে একটা একটা অফিসে বা একটা বিজনেসে বা একটা কোম্পানিতে কেউ 50 ঘন্টা করতে সবাই 30 থেকে 35 ঘন্টা আর একজনের জন্য 50 ঘন্টা তখন দে মাইট বি সাসপিশিয়াস এজন্য তবে আবার উনি বলছেন রাখার আগে সম্ভবত প্রশ্ন করছিলেন যে আমি একটা জব থাকবে না দুইটা জব ইয়ে করবো অলওয়েজ একটা জব ইজ বেটার দেন টু জব দুইটা জব তা অনেকটা হয়েছে দুই কোটা মানে দুই কোটা বাঙ্গন পড়ে আপনি বুঝবেন না সিলেটের এটা ইয়ে ট্রেডিশনাল ট্রেডিশন যে দুইটা কুঠি দিয়ে মানে টমেটো পাড়ার চেষ্টা করা অলওয়েজ ওয়ান ইজ বেটার একটা জবে যদি 18,600 উপরে ইনকাম হয়ে যায় তাহলে দ্যাট ইজ বেটার আর দুইটা জব হলেই দেখছি আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে বলতেছি সেকেন্ড জব সম্পর্কে এন্টিটেন্স অফিসার সন্দেহ করে আচ্ছা হয়তো তার সন্দেহটা অমূলক হতে পারে কিন্তু নর্মালি সেকেন্ড জবের ব্যাপারে দেখছি তারা একটু ক্লোজ আই রাখে তো কোলারের মুদ্রা কথা হচ্ছে A1 যে কোনো সময় করতে পারেন মেয়াদ থাকলে কোনো অসুবিধা নাই আচ্ছা মেয়াদের সময়টা যদি একটু বলে দেন কয় দিন এটা ডিপেন্ড করে ভেরি করে বিভিন্ন বোর্ডের উপর আচ্ছা আচ্ছা আর আর 50 ঘন্টার ব্যাপারেও আমার কোনো ম্যাটার নয় আমি তো বলবো 25 ঘন্টা বা 30 ঘন্টা রেখে যদি ওনার ইনকাম থ্রেশোল্ড মিট করে তাহলে অসুবিধা কি আওয়ার না বাড়িয়ে আপনি ওই ইনকামের রেটটা বাড়িয়ে দেন আওয়ারলি রেটটা বাড়িয়ে দিলেই তো হলো আপনি 50 ঘন্টা যে ইনকাম করবেন 30 ঘন্টা 25 ঘন্টা পারবেন 40 ঘন্টা সে ইনকাম করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু আওয়ার বেশি করাটা একটু বিশেষ করে মহিলার জন্য আর যদি কোনো বাচ্চা থাকে তাহলে তো আরও সন্দেহ করতে পারে তার জন্য আমার মনে হচ্ছে আওয়ার ইজ নট এ বিগ ম্যাটার ইনকামটা হচ্ছে বিগ ম্যাটার এবং জেনুইনলি যেন ওইটা ট্যাক্স অফিসে ইন্ডিয়ান রেভিনিউতে সবখানে যেন ঠিক মতো দেখানো হয় আর কি আনালে সমস্যা হবে আচ্ছা ধন্যবাদ আপনার সুন্দর করে উত্তরটা দেওয়ার জন্য জি জি কলার ধন্যবাদ আপনার কলার জন্য আমরা আশা করব উত্তর পেয়েছেন আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও ফিরে আসবো আপনাদের প্রিয় প্রোগ্রাম লিগাল আওয়ার নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম Actions are judged by their intent.